আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি দেখাব অ্যান্ড্রয়েড ফোন কিভাবে ফর্ম্যাট দিতে হয় এবং ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতে হয় তো খুব সহজেই আপনি নিজেই দিতে পারবেন অনেকে হয়তো বেকআপ রিসেট এবং ফর্ম্যাট দিতে চান নিজেই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হয় সেটিংস করতে পারেন না সবকিছু মোবাইলটা অন করতে পারেন না ফরম্যাট দেওয়ার পরে তো আজকের এই ভিডিওটি যদি পুরোটা দেখেন সঠিক নিয়মে কিভাবে ফর্ম্যাট দিতে হয় শিখে নিতে পারবেন তার আগে একটি কথা বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেলে যখন নতুন কোনো মোবাইল সম্পর্কে ভিডিও আপডেট দেব তখন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না দেখলে কিন্তু ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না আমার অ্যান্ড্রয়েড ফোনটি ফর্মেট মেরে পুরো সেটিংস করে ফোনটি অন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন প্রথমে সেটিংসে যাব ভিডিওটি শুরু করি সেটিংসে গিয়ে আমাদেরকে বের করতে হবে ব্যাকআপ অ্যান্ড রিসেট এটা কোথায় আছে আপনাদের ফোনে আপনারা দেখে বের করবেন আমি আমার ফোনে আমি বের করতেছি স্কল করে নিচে আসতে হবে এই যে এখানে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনে ক্লিক করে ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতে পারবো এবং নোটিফিকেশন বারের উপরে যেই সেটিংস যে দেখতেছেন এখানেও ক্লিক করে আমরা এই অপশনে আসতে পারবো আবারও স্কল করে নিচে আসতেছি ব্যাকআপ রিসেট পেয়ে গেলাম এখানে ক্লিক করব করার পরে নিচে দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে ক্লিক করব স্ক্রল করে নিচে চলে আসব এরপরে দেখুন এখানে রিসেট ডিভাইস যে লেখাটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ফোনে যেই পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটের যে লকটি দেওয়া আছে সেই লকটি চাইবে তো আমার ফোনে প্যাডাম লক দেওয়া আছে এই লকটি দিয়ে দিচ্ছি আমি এরপরে ডিলিট ডিলিটওয়ালে ক্লিক করতে হবে ডিলিট ডিলিটওয়ালে ক্লিক করার পরে ফোনটি অফ হয়ে অটোমেটিকলি অন হবে তারপরে যে ইন্টারফেসটা শো করবে ওখানে আমাদের মেন বিষয়টা ফর্মেট মারার তো ভালো করে লক্ষ্য করবেন এখানে ভুল করলে আপনার ফোনটি কিন্তু আপনি অন করতে পারবেন না পরবর্তীতে আপনাকে কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হবে বিয়ার্স ভালো করে লক্ষ্য করবেন আমি যেভাবে ফর্মেট দিচ্ছি ঠিক সেভাবে ফর্মেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর হয়রানি হতে হবে না তো এখানে দেখুন পাঁচ নম্বর যে অপশনটি আছে ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনে আসতে হবে আমাদের তো এই অপশানে আসতে হলে আমাদের যে ভলিউম বাটনটি আছে ভলিউম বাটনটি উপরে প্রেস করলে উপরে যাবে নিচে প্রেস করলে ডাউন বাটনে তাহলে নিচে আসবে তো আমি নিচে আসতে হবে আমার তো ডাউন বাটনে ক্লিক করতেছি প্রেস করলাম করার পরে পাঁচ নম্বর অপশনে চলে আসলাম ডাটা ফ্যাক্টরি রিসেট এরপরে যে আপনাদের যে ফোনের যে পাওয়ার বাটনটি আছে এই বাটনে ক্লিক করে দেবেন এরপরে এখানে ডিলিট অল ইউজার ডাটা এই অপশানে আসতে হবে তো আবারও আমি আমার ভলিউম যে বাটনটি আছে ডাউন বাটনটি সেই বাটনে ক্লিক করতে সি করার পরে চলে আসলাম একটু নিচে চলে গেছে তো উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার পাওয়ার বাটনে ক্লিক করতে হবে তো পাওয়ার বাটনে আমি ক্লিক করে দিলাম ভিহার্স ভালো করে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো ভুল হবে না এখানে আসার পরে যেরকম আছে এরকমই রেখে দিয়ে জাস্ট পাওয়ার বাটনে প্রেস করে দিবেন আমি আমার পাওয়ার বাটনটি প্রেস করে দিলাম দেওয়ার পরে আমার সেটটি বন্ধ হয়ে গেল এবং অটোমেটিকলি এখন অন হবে একটু ধৈর্য ধরবেন ফোনটি ডিলিট হতে একটু সময় নেবে এরপরে আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কীভাবে ফোনটি অন করতে হয় তো দেখুন আমার ফোনটি মার্কেট থেকে কিনে নিয়ে আসার পরে যেরকম ইন্টারফেস শো করে ঠিক ওইরকম শো করতেছে এখানে ল্যাঙ্গুয়েজটি এটা রেখে চিহ্ন নিচে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে টিকমার্কটি দেওয়া থাকবে আবারও নেক্সটে ক্লিক করে দেয় এগ্রিতে ক্লিক করে দিবেন এরপরে টাইম যেটা আছে সেটাই রেখে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সমস্যা নাই এরপরে আপনার নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম আমি একটা নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম এমডি দিয়ে দিচ্ছি এবং লাস্ট নাম খান দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবো তো আপনারা এরকম একটি নাম দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে স্কিপে ক্লিক করে দেবেন এরপরে উপরে যে স্কিপ লেখা আসছে সেখানে ক্লিক করে দেবেন এরপরে মোড়ে ক্লিক করে নেক্সট অপশনে চলে আসে নেক্সটে ক্লিক করে দেবেন মার্ক যেগুলো দেওয়া আছে উপরে ওগুলো ওইরকমই রেখে দেবেন এরপরে দেখুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তো আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না স্কিপ করে চলে যাব পরে জিমেল অ্যাকাউন্টটি আমি সেট করে নেব এরপরে এখানে এসি ও মোড়টি অন করে দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপরে দেখুন নিচে যেই ফিনিশ লেখা আছে এটাতে ক্লিক করে দিলে আমার ফোনটি অন হয়ে যাবে তো এই দেখুন ফিনিশে ক্লিক করে দিলাম আমার ফোনটি অন হয়ে গেছে এখন আমার সেটটি কিন্তু মার্কেট থেকে কেনার পরে যেরকম থাকে ঠিক সেরকম হয়ে গেল এরপরে আমার সেটটিতে অনেক কিছু সেট করতে হবে যেমন জিমেল অ্যাকাউন্ট দিতে হবে এবং আর অন্যান্য সফটওয়্যার যেগুলো লাগে সেগুলো ডাউনলোড করে নিতে হবে তো আশা করি ভিডিওটি বুঝতেই পারলেন কিভাবে ফর্মেট মারতে হয় অ্যান্ড্রয়েড ফোন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার চ্যানেলে পাশে থাকার চেষ্টা করবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ গুড বাই